আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। মম কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে নিব চাউমিন। তো দেখতে থাকুন আমি কিভাবে চাউমিনটা বানিয়ে নেই। তো দেখুন কত সুন্দর হয়েছে, আর অনেকগুলো সবজি দিয়ে আমি চাউমিনটা বানিয়ে নিয়েছি। তো দেখতে থাকুন আমি কিভাবে চাউমিনটা বানিয়ে নেই। তো আজকে আমি বানিয়ে নিব চাউমিন। তো চাউমিনের জন্য আমি এখানে দুটো পেঁয়াজ লম্বা করে কেটে নিয়েছি, কয়েকটা বিনস কেটে নিয়েছি লম্বা করে, কেটে নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজকলি, পেঁয়াজের পাতা আর ক্যাপসিকাম আমি এখানে একটা কেটে নিয়েছি, ক্যাপসিকামটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি পাতাকপি, পাতাকপিটাও আমি দিয়ে দেবো চাউমিনে। আর এখানে নিয়ে নিয়েছি চাউমিন, আর এখানে নিয়ে নিয়েছি সয়া সস, চিল্লি সস আর টমেটো সস। তো চাউমিন বানার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে নেব, দিয়ে দেবো পানি। পানিটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করব। পানিটার উবাল এসে গেছে, এখন দিয়ে দেবো চাউমিন। তো গাইস চাউমিনটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর নামিয়ে নেওয়ার পরে ঠান্ডা পানি দিয়ে আমি ভালো করে ইয়ে করে নিয়েছি, নয়তো বেশি করে সেদ্ধ হয়ে যাবে। তো সাথ সাথ নামিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। তো কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। তেলের পরিমাণটা আমি একটু বেশি করে দিয়ে দিলাম, সবজিতে বেশি আছে। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু হয়ে যাবার পর আমি এখানে যে বিনসগুলো কেটে রাখছি সেগুলো দিয়ে দেবো। এগুলো হতে একটু টাইম লাগে, তার জন্য আমি আগে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা লাল হয়ে গেছে, আর একটু হবে, এই পর্যায়ে দিয়ে দিব আমি যে শিমলা মরিচটা আমি কেটে রাখছি সেটা দিয়ে দিব, আর পেঁয়াজের পাতাটা যে আছে সেটা দিয়ে দিব। দিয়ে দিছি হাফ চামচ লবণ। লবণের পরিমাণটা কম দেওয়া লাগবে, কেননা সসে লবণ থাকে। এখন যে পাতাকপিটা আমি কেটে রাখছি সেটাও দিয়ে দিব। এখানে আমি অনেকগুলো সবজি ব্যবহার করলাম, আপনাদের যে সবজিতে পছন্দ নয় আপনারা নাও দিতে পারেন। এখন 1 মিনিটের জন্য একটু ঢেকে পাকাবো। উল্টিয়ে দিব এখন। আবারও 1 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো।
এখন উল্টিয়ে দিব। হয়ে গেছে সবজিটা, আর বেশি পাকাবো না, কেননা চাউমিনের জন্য সবজি একটু কাঁচা কাঁচাই ভালো লাগে। এখন যে সসটার কথা আমি বলছিলাম, যে সসটা আমি এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি, যতটা লাগবে দিয়ে দিব। এখন এখানে সয়া সস, চিলি সস, টমেটো সস তিনটাই আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব চাউমিন। চাউমিনটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিব। হয়ে গেছে চাউমিনটা, এখন নামিয়ে নিব। তো গাইস, রেডি হয়ে গেছে আমার চাউমিন। তো গাইস, ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটা অন করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। খোদা হাফেজ।